গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা নিউটনীয় বলবিদ্যাধায়ের উপর আজকে আমরা আরও একটি ক্লাস নিব এর আগে কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছিল আজকেও কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো এর আগে যে ক্লাসটি নেওয়া হয়েছিল আশা করি তোমরা সে ক্লাসটি বাসায় দেখেছো পড়েছ আজকেও নতুন কিছু আলোচনা করব ঠিক আছে শুরু করছি আমরা আমাদের আলোচনা জেট বিমান খুব উঁচুতে ওঠার কারণ কী ব্যাখ্যা করো এখানে তোমরা এর আগের দিন একটি প্রশ্ন একটি প্রশ্ন আলোচনা করেছিলাম সেটি ছিল জেট বিমান এবং রকেট তাই না যে জেট বিমান কিভাবে চলে এবং রকেট কিভাবে চলে তাই না রকেটে জ্বালানি পদার্থ আগে থেকেই থাকে কিন্তু জেট বিমানে জ্বালানি পদার্থ আগে থেকে থাকে না তাই না জারক পদার্থ অক্সিজেন সেটি বাউ থেকে গ্রহণ করে থাকে তো জেট বিমান খুব উঁচুতে ওঠার কি কারণ কি কী কারণ হতে পারে আমরা সেটি নিয়ে আজকে আলোচনা করব। জেট বিমান ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী কাজ করে ভরবেগের সংরক্ষণ নীতি তোমাদের মনে আছে ভরবেগের সংরক্ষণ নীতিটি কি ছিল আমি আবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত বাহ্যিক নিট বল যদি শূন্য হয় কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত বা কোনো সিস্টেমের উপর প্রযুক্ত বাহ্যিক নিট বল যদি শূন্য হয় তাহলে সিস্টেমের মোট ভরবেগ কি থাকবে সংরক্ষিত থাকবে বা ব্যবস্থার মোট ভরবেগ সংরক্ষিত থাকবে এখন বিমানের পিছনের দিকে নল দিয়ে গ্যাস নির্গত হয় তাই না বিমানের পিছনের দিকে নল দিয়ে গ্যাস নির্গত হয় তাহলে এই পিছনের দিক থেকে যে গ্যাস নির্গত হয় সে গ্যাস আবার কি করবে জেট বিমানকে সামনের দিকে ধাক্কা দিবে তাই না অর্থাৎ জেট বিমান থেকে গ্যাস নির্গত হচ্ছে এর কারণে জেঠ বিমান সামনের দিকে যাচ্ছে এর প্রতিক্রিয়ায় জেঠ বিমান সামনের দিকে তীর বেগে বায়ুর ঘনত্ব কম হলে বেগ বৃদ্ধি পাবে তাহলে যেহেতু জেট বিমান ভরবেগে সংরক্ষণ সূত্র অনুসারে কাজ করে জেট বিমান পিছনের দিকে গ্যাস নিক্ষেপ করে যার কারণে সে সামনের দিকে যায় এখন যদি বায়ু বেশি থাকে তাহলে বাধাটা বেশি থাকবে তাই না বায়ু যদি বেশি থাকে বাধা বেশি থাকবে তাই বেশি উপরে বায়ুর ঘনত্ব কম হয় সেই কারণে জেট বিমান দ্রুত সামনের দিকে যেতে পারে আর এই জন্যই জেট বিমান খুব উঁচুতে ওড়ে যেখানে বায়ুর ঘনত্ব কম তাছাড়া জেট বিমান উঁচুতে ওড়ার ফলে ঘর্ষণজনিত যে তাপ এটাও কম হয় কারণ উপরে বায়ুর ঘনত্ব কম থাকে তাহলে আমরা জানতে পারলাম এখান থেকে দুইটা কারণ সম্পর্কে আমরা জানলাম একটি কারণ হলো কী সেটি যে জেট বিমান যখন সামনের দিকে যায় তখন যদি বাতাসের বাধা কম থাকে অর্থাৎ বায়ুর ঘনত্ব যদি কম হয় তখন সেটি খুব তাড়াতাড়ি যেতে পারবে আরেকটি কারণ হল যে বায়ুর ঘর্ষণের কারণে যে তাপ উৎপন্ন হয় যদি বায়ুর ঘনত্ব কম হয় তাহলে কম তাপ উৎপন্ন হবে এরপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের পুড়ে গেলে ভরবেগ সংরক্ষিত হবে ব্যাখ্যা করো পিণ্ড বায়ুমণ্ডলে যদি পুড়ে যায় তাহলে ভরবেগ সংরক্ষিত হবে কি না ব্যাখ্যা করো তোমরা কি পিণ্ড চেনো আমরা জানি যে এই মহাবিশ্বে অর্থাৎ উপরে অনেক কিছু পিণ্ড তারপরে নিহারিকা এই ধরনের অনেক কিছু আছে ঠিক আছে তো পিণ্ড বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় কণাগুলোর সঙ্গে সংঘর্ষ ঘটায় তাই না যখন সে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায় বায়ুমণ্ডলে যে কণাগুলো থাকে তার সাথে সংঘর্ষ ঘটে এই সংঘর্ষ বা ঘর্ষণের ফলে তাপের সৃষ্টি হয় যার কারণে উল্কাপিণ্ড দগ্ধ হয়ে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ উৎপন্ন করে তাই না তাহলে কি বললাম এখানে যে উল্কাপুণ্ড উল্কাপিণ্ড যখন বায়ুমণ্ডলের ভিতর দিয়ে যায় তখন বায়ুমণ্ডলের ভিতরে যে কণাগুলো থাকে তার সাথে উল্কাপিণ্ডের ঘর্ষণ হয় এই ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হয় এই তাপে দগ্ধ হয়ে উল্কাপিণ্ড বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ উৎপাদন করে আচ্ছা উল্কাপিণ্ডের ভরবেগ কিছুটা কণাগুলো ও কিছুটা গ্যাসীয় পদার্থগুলো পায় তার মানে উল্কাপিণ্ডের ভরবেগ দুই ভাগে ভাগ হয়ে যায় হ্যাঁ কিছুটা পায় গ্যাসীয় পদার্থ আর কিছুটা পায় বায়ু কণা ফলে যে কোনো মুহূর্তে মোট ভরবেগ সংরক্ষিত থাকবে অর্থাৎ ভরবেগের যে সংরক্ষণ নীতি এখানে সেটি লঙ্ঘিত হয় না ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলে উল্কাপিণ্ড তাই না টর্ক প্রয়োগ করলে কৈনিক ভরবেগের পরিবর্তন হয় কেন তার আগে তোমাদের মনে আছে কিনা টর্ক কি আমরা টর্ক সম্পর্কে আলোচনা করেছিলাম আমি আবারও একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে টর্ক মানে টাউ দিয়ে প্রকাশ করা হয় টর্ক ঠিক আছে এই টর্ক সমান সমান হচ্ছে আর ক্রস এফ এই সমীকরণ দিয়ে টর্কটি খুব সহজে মনে রাখা যায় যে আর ক্রস এফ মানে টর্কের সংজ্ঞাটি খুব সহজে মনে করা যায় অর্থাৎ ঘূর্ণায়মান কোনো বস্তুর ব্যাসার্ধ ভিক্টর এবং তার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ফলকে ঘূর্ণয়মান কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং তার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে তাই না এই টর্ক মূলত বৃত্তাকার পথে যে বল প্রযুক্ত হয় সেই বলকেই বোঝাচ্ছে টর্ক আচ্ছা এই টর্ক প্রয়োগ করলে কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন ঘটে কি এটি নিয়ে আমরা আলোচনা করছিলাম ধরলাম বা ধরে নিলাম যে একটা বস্তু বৃত্তাকার পথে একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণনক্ষম একটা বস্তু বৃত্তাকার পথে একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণনক্ষম এই বস্তুর উপর যখন টর্ক প্রয়োগ করা হবে অর্থাৎ বল প্রযুক্ত হবে ঘূর্ণ অবস্থায় তখন বস্তুটি ঘুরতে শুরু করবে আগেই বলছি টর্ক মানে বৃত্তাকার অবস্থায় প্রযুক্ত বল ঠিক আছে অর্থাৎ বস্তুর উপর যখন টর্ক প্রয়োগ করা হবে মানে বল প্রয়োগ করা হবে তখন বস্তুটি ঘুরতে শুরু করবে টর্ক মানে অক্ষ থেকে কিছু দূরে বল প্রয়োগ আমরা জানি বল প্রয়োগে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে এবং অক্ষ থেকে কিছু দূরে ভরবেগের পরিবর্তন মানে কৌণিক ভরবেগের পরিবর্তন এই জন্যই টর্ক প্রয়োগে বস্তুর কৌনিক ভরবেগের পরিবর্তন হয় তাই না টর্ক প্রয়োগে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন হয় এটি আমরা গাণিতিকভাবেও প্রমাণ করতে পারি তাই না কীভাবে গাণিতিকভাবে প্রমাণ করতে পারি হ্যাঁ তোমরা জানো যে টাউ ইকুয়াল টু একটা প্রমাণ ছিল টাউ ইকুয়াল টু আই আলফা তাই না টাউ ইকুয়াল টু আই আলফা ঠিক আছে এখন আলফা মানে কি কৌণিক তরণ কৌণিক তরণ মানে কি কৌণিক বেগের পরিবর্তন কৌণিক বেগের পরিবর্তন তো সেইখান থেকে কৌণিক বেগের পরিবর্তন থেকেও আমরা কৌণিক ভরবেগ এটি আমরা প্রমাণ করতে পারি তোমাদের কৌণিক ভরবেগে কৌণিক ভরবেগকে কী দিয়ে প্রকাশ করার মনে আছে এলিকল টু আর পি বা এম ভি আর এলিকল টু আর পি বা এম ভি আর তো এখান থেকে আবার ভি ইকোল টু ওমেগা আর ভি ইকোল টু ওমেগা আর হয় তাহলে এখান থেকে কী লেখা যায় এম ওমেগা আর স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এল টু আমরা জানি এম ওমেগা আর স্কোয়ার আচ্ছা তাহলে এটা হলো কৌণিক ভরবেগ তাহলে এল অন ইকল টু কী হবে এম অন ওমেগা ওয়ান আর ওয়ান স্কোয়ার ঠিক আছে এম অন ওয়ান আর ওয়ান স্কোয়ার আচ্ছা এই প্রমাণটি আমরা যদি এখানে করি কিভাবে করতে পারবো একটু দেখি যে টাউ ইকাল টু আই আলফা তাই না আচ্ছা সমান সমান আই আই মানে কি আবার জড়তার ভ্রামক এম আর স্কোয়ার আলফা আচ্ছা সমান সমান এম আর স্কোয়ার আলফা মানে কি কৌণিক কৌণিক তরণ যেটা আমরা বলছি তাই না কৌণিক তরণ তো সেখান থেকে আমরা লিখতে পারি যে ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই কি টি তাই না তাহলে এম আর এ স্কোয়ার ওমেগা এফ আবার সমান সমান এখান থেকে কী লেখা যায় এম আর স্কোয়ার ওমেগা এফ এম আর এ স্কোয়ার ওমেগা আই অর্থাৎ একটা হবে এল এফ আর একটা হবে কি এল আই এভাবে আমরা টাও মানে কৌণিক ভরবেগের পরিবর্তন সেখানে ঘটে এটি আমরা প্রমাণ করতে পারি বাক নেওয়া রাস্তার পাশে সতর্কীকরণ গাড়ির গতিবেগ সিক্সটি কিলোমিটার পার আওয়ার লেখা থাকে কেন তাই না এটি আমরা যারা আছি রাস্তার পাশে যারা চলি বিভিন্ন বাকে দেখবা যে একটা সাইনবোর্ডে লেখা থাকে গতিবেগ এত হ্যাঁ গতিবেগ সিক্সটি বা সেভেন্টি বা ফিফটিন এরকম লেখা থাকে বিভিন্ন এক একটা বাকে এক এক রকমের লেখা থাকে কন্ডিশন অনুযায়ী তাই না লেখা থাকার কারণ কি। অর্থাৎ এর থেকে বেশি বেগে যদি গাড়িটিকে চালানো হয় তখন প্রয়োজনীয় প্রয়োজনীয় ঘর্ষণ বলের অভাবে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে প্রয়োজনীয় ঘর্ষণ বলের অভাবে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে কারণ বাক নিতে গেলে অবশ্যই ঘর্ষণ বলের দরকার আছে হ্যাঁ আচ্ছা তো বাঁকা পথে দ্রুত চলার সময় গতিশীল গাড়ির উপর বস্তুর অভিমুখী জড়তা অভিমুখী জড়তা গাড়িটিকে ধাক্কা দিয়ে ফেলতে পারে উলটিয়ে ফেলতে পারে জন্য ওই জড়তাকে প্রতিহত করার জন্য একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি করতে হবে হ্যাঁ এই কেন্দ্রমুখী বল বলের সৃষ্টি করতে হবে যেটিকে যা ওই গাড়িটিকে উলটিয়ে ফেলা থেকে রক্ষা করবে তাই না বাঁকা পথে দ্রুত চলার সময় গতিশীল গাড়ির উপর বস্তুর অভিমুখী জড়তা কাজ করে আর এই জড়তা কি করতে পারে গাড়িটিকে উল্টায় ফেলতে পারে তাই এই জড়তাকে প্রতিহত করার জন্য একটি কেন্দ্রমুখী বল প্রয়োজন আর এই কেন্দ্রমুখী বল নির্ভর করবে ঘর্ষণ ঘর্ষণের উপর আচ্ছা এই জন্য গতিশীল গতিশীল গাড়ি কাত হওয়া প্রয়োজন এই জন্য গতিশীল এখানে গাড়ি হবে এখানে গতিশীল গাড়ি কাত হওয়া প্রয়োজন ঠিক আছে কাত হওয়া প্রয়োজন যার কারণে বাঁকা রাস্তায় বাইরের অংশ এবং ভিতরের অংশ একটু নিচু অবস্থায় থাকে বাইরের অংশ থেকে ভিতরের অংশ একটু নিচু অবস্থায় থাকে অর্থাৎ এখানে কি হয় ব্যাংকিং কোণের সৃষ্টি হয় এই ব্যাংকিং কোণের কারণে একটি নির্দিষ্ট বেগ পর্যন্ত নিরাপদে চলতে পারে বাঁক নেওয়া রাস্তার পাশে হ্যাঁ নেওয়া রাস্তার পাশে সাইনবোর্ডে গাড়ির গতিবেগ সিক্সটি কিলোমিটার পার আওয়ার লেখা থাকার অর্থ হলো ওই বাঁকা রাস্তায় গাড়ির সর্বোচ্চ সিক্সটি কিলোমিটার পার আওয়ার বেগে নিরাপদে চলতে পারবে অর্থাৎ গাড়ির গতিবেগ যদি সিক্সটি কিলোমিটার পার আওয়ারের চেয়ে বেশি হয় তাহলে তা উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে চলে আসতেছি প্রিয় শিক্ষার্থীরা রাস্তার বাকের ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত কিছুটা উঁচু হয় কেন তোমরা যখন বিভিন্ন মোড়ে বিভিন্ন মোড়ে যখন যাও দেখবা যে রাস্তাটি এমনভাবে তৈরি করা হয় তার বাইরের দিকটা কিছুটা উঁচু থাকে আর ভিতরের দিকটা কিছুটা নিচু থাকে ভিতরের প্রান্ত এটি কেন করা হয় একটু আগে বললাম যে অভিমুখী জড়তা যখন বাঁক নেওয়া হয় অভিমুখী জড়তা গাড়িটিকে উলটিয়ে ফেলতে পারে সেজন্য জন্য রাস্তাটি এমনভাবে তৈরি করা হয় যাতে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল পাওয়া যায় অর্থাৎ প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল অর্জন করার জন্য রাস্তাটিকে সেইভাবে তৈরি করা হয় আমরা যখন সাইকেলে রাস্তার মোড় নিই তখন এই কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার জন্য আমরা একটু কাত হয়ে তাই না কাত হয়ে পড়ি কিন্তু যখন রাস্তা গাড়ি চালানো হয় তখন কিন্তু আসলে ওইভাবে গাড়িটিকে কাত করা যায় না সেই জন্য রাস্তাটি এমনভাবে তৈরি করা হয় যেন গাড়িটি একটু এমনিতেই কাত হয়ে যায় তাই না এই জন্য ভিতরের প্রান্ত একটু নিচু থাকে বাইরের প্রান্ত একটু উঁচু থাকে সুতরাং আমরা বলতে পারি যে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য রাস্তার বাকের ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত উঁচু থাকে হ্যাঁ এখানে আবার বলছে সমতলে কাত হলে বিপর্যয় ঘটতে পারবে বিপর্যয় ঘটবে এই জন্য রাস্তার বাকের ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত উঁচু রাখা হয় যাতে কাত হলে কোনো বিপর্যয় না ঘটে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এই চ্যাপ্টারের উপর যে অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করলাম এর আগেও কিছু থিওরি আলোচনা করা হয়েছে মোটামুটি আমাদের এই অধ্যায়ের উপর যে থিওরি আলোচনা করা আছে এগুলোই হবে আমরা হয়তো এর পরে যখন আবার নতুন করে আলোচনা করব অধ্যায়গুলো রিভিশন করব তখন হয়তো আরও কিছু থিওরি আলোচনা করব কিন্তু এরপরে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব আচ্ছা তোমরা বাসায় যে প্রশ্নগুলো পড়ে প্রশ্নগুলো পড়ালাম সেগুলো বাসায় ভালো করে পড়বে আর যে 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 সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে হ্যাঁ বইয়ের অঙ্ক তো করবেই এর সাথে সাথে সৃজনশীল এই ধরনের সৃজনশীল অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে তোমরা জানো যে সৃজনশীল প্রশ্ন যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে আমরা প্রশ্ন কি ধরনের হয়ে থাকে প্রশ্নের যে একটা প্যাটার্ন সেই প্যাটার্নটা কিছুই বুঝবো না তো সেজন্য তোমাদের যত বেশি তোমরা প্রশ্ন আলোচনা করবে যত বেশি প্রশ্ন সলভ করবে তত তোমাদের প্রশ্ন কিভাবে হয় প্রশ্ন বুঝতে তোমাদের সুবিধা হবে এরপরে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব নেক্সট অধ্যায় তো সেজন্য তোমাদের সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এই অধ্যায়ে অত্যন্ত সুন্দর সুন্দর গাণিতিক সমস্যা রয়েছে যেগুলো আমাদের বাস্তব জীবনের সাথে অনেক মিল আছে যেমন আমি তোমাদের একটা উদাহরণ হিসাবে বলতে পারি যে ধরো যে বিভিন্ন কারণে রাস্তা ঘাটে রেল দুর্ঘটনা ঘটে তাই না বিভিন্ন কারণে সে রেল দুর্ঘটনা ঘটতে পারে আমরা এখানে অঙ্কের মাধ্যমে উচ্চতর দক্ষতায় এ ধরনের প্রশ্ন হয়ে থাকে যে রেল দুর্ঘটনাটা কেন ঘটল তোমাকে এর তোমাকে এর ব্যাখ্যা দিতে হবে গাণিতিকভাবে তাই না তো কী কীভাবে রাস্তা তৈরি করলে রেল দুর্ঘটনা ঘটবে না ব্যাংকিং কোন কতটুকু থাকতে হবে রাস্তার ভিতরের প্রান্ত বাইরের প্রান্ত থেকে কতটুকু নিচু থাকবে কতটুকু নিচু থাকলে যে রাস্তার বাকে যে সাইনবোর্ডে যে বেগ আছে তার থেকে বেশি হবে না এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে তোমাদের আলোচনা করতে হবে যেটা আমাদের বাস্তব জীবনের সাথে অনেকটা মিলে যায় তো নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তোমরা এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বাসায় ভালোভাবে পড়বে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমরা তোমাদের যে পড়াশোনা আছে সেগুলো ভালোভাবে চালিয়ে যাও ধন্যবাদ সবাইকে